Hello everyone, welcome back to my channel. আজকে তোমাদের সাথে Blackpool Tower এর night view plus every details আমরা কিভাবে গেছি, কেমন খরচ পড়ছে, কি কি দেখছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটাই হচ্ছে সেই টাওয়ার, আর কিছুক্ষণ পরে আমরা একদম এটা টপ ফ্লোরে থাকব। ভিডিওতে এটা অনেক ছোট মনে হলেও এটা সামনাসামনি অ্যাকচুয়ালি অনেক বড়, তাই আর দেরি না করে চলো আমরা ব্ল্যাকপুল টাওয়ারের ভিউ দেখে আসি। তো এখানে এসে টিকিট কেটে আমরা চলে যাই। টিকিটটা এক্সপেন্সিভ ছিল, কিন্তু এই ভিউর জন্য সেটা মনে হয় ওয়ার্থ। যাই হোক, আমরা এই তো এর মধ্যে চলে আসি। তো টপ ফ্লোরে নিয়ে যাওয়ার আগে এখানে একটা 4D মুভি দেখানো হয়, এটা খুবই মজার ছিল, খুবই রিয়েলিস্টিক ছিল, আমার তো খুবই ভালো লাগছে। মানে ব্ল্যাকপুল টাওয়ারের হিস্ট্রি এভরিথিং ওখানে দেখানো হয়। যাই হোক, ওইটার পরে এই তো আমাদের একটা লিফটে করে একদম টপ ফ্লোরে নিয়ে যাওয়া হয়। চলো একসাথে ব্ল্যাকপুল টাওয়ারের টপ ফ্লোর ঘুরে আসি। তারপর আমরা ঘোরাঘুরি শেষে ওইটার সেকেন্ড ফ্লোরে আসি, যেখানে অ্যাকচুয়ালি ব্ল্যাকপুল টাওয়ারের থিমসে কিছু সুভেনিয়র ফুড ছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা হয়, আমরা এখানে আসার সময় এখানকার টাওয়ার পোজে কিছু পিকচার তুলছিলাম, যেটা অ্যাকচুয়ালি ফ্যামিলি পিকচার ছিল, আর ওইটা এখানে আমরা বক্স হিসাবে বাঁধাই নিয়ে আসি। যাই হোক, এটার জন্য আপনাকে অনেক মানি গুনতে হবে, তারপরেও শখের দাম লাখ টাকা। আমরা এই জন্য সবগুলো পিকচার বুকস করে নিয়ে আসি অ্যাজ পার মেমোরি। আর এখানে মামা ওইটা খুলে দেখাচ্ছিল যে কেমন লাগতেছে, আমি জানি না এখানে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, বাট এটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিয়েটিভ আইডিয়া। আমি চেষ্টা করব ভিডিওটা লাস্টে এটার একটা পিকচার অ্যাড করার। আশা করব আমাদের ব্ল্যাকপুল জার্নিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ট্যুর আসবে, যারা পার্ট ওয়ান এখনও ব্ল্যাকপুলের দেখেন নাই তারা এখনই দেখে ফেলেন। তো আমরা এখানে ঘোরাঘুরি করে তারপরে বাহিরে চলে যাই। যে এই যে আমরা এতক্ষণ এই টপ ফ্লোরটাতে ছিলাম, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। টাটা, আমি খুব তাড়াতাড়ি পার্ট 3 শেয়ার করব। আল্লাহ হাফেজ সবাইকে।